ঢাকা প্রিমিয়ার লিগে অভিষেক হওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে বসুন্ধরা কিংস। অভিষেক হওয়ার পরেই প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলে ক্লাবটি। এবার লিগের চতুর্থ শিরোপার উপর নজর অস্কার ব্রুজনের শিষ্যদের। এর সঙ্গে নতুন এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বসুন্ধরা কিংস। এর আগে পেশাদার লিগে টানা চারটি শিরোপা জয়ের রেকর্ড নেই কোনো দলের, আর সেই কীর্তি গড়তে যাচ্ছেন তপু ফাহাদরা। এখন পর্যন্ত লিগে ১৬টি ম্যাচ খেলেছে বসুন্ধরা, যেখানে একটি হার ও একটি ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। ১০ পয়েন্ট পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে ঢাকা আবাহনী। লিগে বাকি আর মাত্র ৪ ম্যাচ। শেখ রাসেলের বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্ট ওঠাতে পারলেই শিরোপা উৎসবে মেতে উঠবে তপু কাজীরা। শেখ রাসেলের বিপক্ষে ম্যাচের আগে তাই নির্ভর কিংস শিবির, চতুর্থ শিরোপা ঘরে তুলতে মরিয়া ফুটবলাররাও। তাই এই ম্যাচে কোনো ভুল করতে চান না অস্কার ব্রুজনের শিষ্যরা। দারুণ ফর্মে আছেন কিংসের দুই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ডোরিয়েলটন ও রবসন। বিগ ম্যাচ সবাই জিততে চাই শেখ রাসেলের সাথে, শেখ রাসেল খুবই ভালো একটা টিম, সো সবাই ওইভাবে নিজেদের প্রিপেয়ার করতেছে। আমরা নেক্সট ম্যাচটা জিতে আসলে আমরা চ্যাম্পিয়ন হতে চাই। টানা তিনবার লিগ শিরোপা আমি পার্সোনালি পাচ্ছি, প্লাস ক্লাব টানা চারবার শিরোপা পাওয়া এটা রিয়েলি টাফ ব্যাপার। একটা নতুন ক্লাব এসে এই ধরনের হিস্ট্রি গড়াটা একটা ক্লাবের জন্য বিগ অ্যাচিভমেন্ট। কেনাকাটায় ১০০% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। তবে মৌসুমে ট্রেবল জিততে না পারায় কিছুটা আক্ষেপ রয়েছে ফুটবলারদের মধ্যে। সব টিমেরই কিন্তু ইচ্ছা থাকে ট্রেবল জিতা এক সিজনে, তো ডেফিনেটলি আমাদেরও ছিল। যদি ফেডারেশন কাপটা আমরা জিততে পারতাম হয়তো এটা আমার কাছে মনে হয় যে ২০১১ সালের পরে মনে হয় এটা আবার নতুন করে বসুন্ধরা কিংসে করতে পারতো ১০ বছর ১১ বছর পরে। তো এটা আমরা মিস করব অবভিয়াসলি, বাট এক সিজনে দুইটা শিরোপা নেওয়া কিন্তু অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার। আর তিন ম্যাচ হাতে রেখে শিরোপা জিততে মরিয়া কোচ অস্কার ব্রুজন। ম্যাচের আগে শিষ্যদের সঙ্গে বাড়তি সেশনও করেছেন তিনি। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এসেছি, আমাদের একটাই লক্ষ্য শিরোপা ঘরে তোলা। দলে কিছু ইনজুরি সমস্যা রয়েছে, কিন্তু শেখ রাসেল খুব ভালো টিম, তাই কোনো রিস্ক নিতে চাচ্ছি না। যে করেই হোক ম্যাচটি আমাদের জিততে হবে। চতুর্থ শিরোপা ঘরে তুলতে প্রস্তুত কিংস অ্যারেনা। ম্যাচ শেষে বিজয় উদযাপনের পরিকল্পনাও করছেন কোচিং স্টাফরা। এদিকে দিনের অন্য ম্যাচে ঢাকা ডার্বিতে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ও মোহামেডান। এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ আবাহনীর সামনে। শিরোপা জয়ের ক্ষীণ স্বপ্ন রয়েছে আকাশি নীলদের, তবে সেই ক্ষেত্রে লিগের সবকটি ম্যাচ হারতে হবে বসুন্ধরাকে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।